জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর প্রতি ইডির বর্বরোচিত আচরণের অভিযোগে ও দিল্লির এআইসিসি সদর দপ্তর ভাঙচুর ও নেতৃত্বদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ এনে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধিক্কার ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এদিন প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের প্রধান ডাকঘরের সামনে। তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা একেবারে দুর্বল জায়গায় চলে এসেছে, তাই নূপুর শর্মাকে দিয়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণের সৃষ্টি করা প্রথম প্রচেষ্টা, হিন্দু মুসলমানের মধ্যে একটা বৈষম্যতা সৃষ্টি করে দেওয়া এবং যাতে ভারতবর্ষের মানুষ আন্দোলনমুখী না হয়, এটাই ছিল প্রথম লক্ষ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাতে হাত দিয়েছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে আমাদের কর্মসূচি এআইসিসি নির্দেশিত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সামনে বিক্ষোভ প্রদর্শন। আপনারা জানেন যে বর্তমান বিজেপি সরকারের নেতৃত্বাধীন সরকার, বিজেপি দলের নেতৃত্বাধীন সরকার একটা ফ্যাসিস্ট কায়দাতে গোটা ভারতবর্ষের বুকে গণতন্ত্রের টুটি টিপে ধরতে চাইছে। তারই ফলস্বরূপ বা তারই চিহ্নস্বরূপ আমরা দেখেছি যে আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ইডির মাধ্যমে ডেকে হয়রান করা হচ্ছে এবং তিন দিনে 30 ঘন্টা তাকে প্রশ্নোত্তর পর্বে আটকে রাখা হয়েছে এবং সেখানে তার প্রতি অশালীন ব্যবহার করা হচ্ছে, তাকে এক গ্লাস জল পর্যন্ত দেয়া হয়নি। তাছাড়াও আমরা দেখেছি যে আমাদের যে এআইসিসি সদর দপ্তর, সেই সদর দপ্তরে পুলিশ গিয়ে সেই সদর দপ্তরে ভাঙচুর করেছে এবং সেখানে উপস্থিত নেতৃবৃন্দের ওপর লাঠিচার্জ করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। তার কারণ হচ্ছে যেহেতু এই পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তাই জন্যে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শনের জায়গা হিসেবে বেছে নিয়েছি। আমরা আগামী দিনে এই আন্দোলনকে আরো বৃহৎ থেকে বৃহত্তর করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।